এই যে আকাশে মেঘ, এখানে সবুজ, পাহাড়ে জুম চাষ করেন, কিরকম লাগে এখানে? ভালো লাগে থাকতে? ভালো লাগে? তো দাদার নাম কি? থংপ্রে। থংপ্রে। ডিম পাড়ার জন্য কিভাবে রয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমরা দেখব পাহাড়ি জনপদের মানুষের সংগ্রামী গ্রামীণ জীবন। আমরা সাধারণত সমতলের মানুষের জীবন সম্পর্কে ধারণা রাখি, কিন্তু এই দুর্গম পাহাড়িদের জীবন সম্পর্কে আমরা খুব কমই জানি। তাই আজকে আপনাদের সামনে আমি এই দুর্গম মুরং উপজাতির সংগ্রামী জীবন তুলে ধরব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দিদি, নিচে কি আরো পাড়া আছে? হ্যাঁ, ঝিরি আছে। আপনি এটা পানি আনেন কোথায় থেকে? ঝিরি নেই, এখান থেকে পানি নেন। এখান থেকে পানি নিতে হয়। উপরের দিকে যাচ্ছি এলাকা থেকে। এখন পাশে আর একটা মুরং পাড়া রয়েছে, ওখানে যাব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সিঁড়িগুলো পার হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আসলে এখানকার মানুষ প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করে দেখেই তারা এত শক্তিশালী এবং স্ট্রং থাকে। দর্শক, পাহাড় থেকে একটা বন শুকন এসে এই রোডে চলে গেল, দেখতে পাচ্ছেন? এটা হলে পাহাড়ি বন শুকন। আজকে সারাদিন আমরা মুরং পাড়ায় ঘুরছি, তো সামনে আরো মুরং পাড়া রয়েছে। হ্যাঁ দর্শক, এই এই মুরং পাড়ার নিচ থেকে যে পাহাড়ি বাতাসটা বয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে, সত্যি এটা অসাধারণ একটা অনুভূতি। পাহাড়ি জনজীবন যতটা সৌন্দর্যময় ঠিক ততটাই পরিশ্রমী। এখানে পরিশ্রমী যেন সৌভাগ্যের বসতি। দর্শক, কিভাবে এই দুর্গম পাহাড় থেকে তাদের উৎপাদিত ফসলগুলো এই পাহাড় দিয়ে বয়ে নিয়ে যায় এই পাহাড়ি আদিবাসীরা? তো এক কথায় বলা যায় যে তারা প্রচুর পরিমাণে পরিশ্রমী জাতি, কারণ তারা তাদের পরিশ্রম দিয়ে তাদের ভাগ্য ঘুরিয়ে রাখতে চায় কিংবা তাদের ভাগ্য নির্ধারণ করতে চায়। তো আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, পাহাড়ের ধাঁচে ধাঁচে, পাহাড়ের কোনায় কোনায় আদিবাসীদের বাড়িগুলো এভাবে তৈরি করে। এরকমভাবে এই পাহাড়ি জনগণগুলো হয়ে রয়েছে। দর্শক, এই পাহাড়ি পাহাড়ি পাহাড় থেকে পাহাড়ি ঢল নামতে নামতে এরকম একটা রাস্তা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এইভাবে এইভাবে পাহাড়ি ঢলগুলো এরকম বিভিন্ন পাহাড়ি গিরি ধারা ধরে এগিয়ে যেতে মানে প্রবাহিত হয়। আমরাও নিচের দিকে যাচ্ছি। দুর্গম দুর্গম দর্শক, প্রচুর পরিমাণে দুর্গম। দর্শক, শুধু নামছি আর নামছি, নামছি আর নামছি। আসলে বুঝতে পারতেছি না এত নামার পরে আমরা কিভাবে উঠব। উপরে ওঠা খুবই কষ্ট হয়ে যাবে, খুবই কষ্টকর হবে। তারপরও এই দুর্গম মানুষের জীবন যাপন কিভাবে তারা জীবন অতিবাহিত করে, তো এগুলো আপনাদেরকে দেখানোর জন্যই
এই দুর্গম জনপদে আমাদের আসা। তো অবশ্যই সাথে থাকবেন। আমাদের শফিক ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এই এই পাশে এরকম আরো বেশ কয়েকটা রাস্তা চলে গিয়েছে। এই রাস্তাটা এদিকে দুর্গম জায়গায় গিয়েছে, দেখতে পাচ্ছেন কিরকম দুর্গম এই জায়গাগুলো। সামনে আরো এগিয়ে যাবো, চলুন দেখি কি অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন পিছের দিকের মৃত্যু, এরকম দুর্গম অঞ্চলে বসবাস কিন্তু আদিবাসী যে জনগোষ্ঠীগুলো রয়েছে এগুলো তাদের জীবন সম্পর্কে আমরা খুব কমই জানি, আর তাদের জীবনগুলো যে কীরকমভাবে এরকম দুর্গম জায়গায় তারা অতিবাহিত করে তাদের জীবন, এই জিনিসগুলো আমরা জানবো। তো বাসায় কে কে আছে? দাদা নাই? দাদা কি করে বসে রয়েছে? কই দাদা, এই চাষ করতে জাননি পাহাড়ে? আসবো দাদা, আসবো আসবো। তো দাদা এখানেই থাকেন? হাঁটতে পারে না, সেই রুগীরা যায় কিভাবে? সবাই ধরে নিয়ে যাইতে হয়, সবাই ধরে নিয়ে যেতে হয়। তাহলে তো আপনারা অনেক কষ্টে রয়েছেন। এখানে কোনো আপনাদের এখানে কোনো কমিউনিটি ক্লিনিক নাই? না, ওয়াই জংশন এখানে আছে 12 মাইল। সরকারি? সরকারি। আপনারা চিকিৎসা পান তো ঠিকমতো? এখানে পান, ঠিকমতো পান আপনারা? হ্যাঁ পান। তো দাদার নাম কি? থংপ্রে। থংপ্রে। দর্শক এই থংপ্রে দাদার বাড়ি হচ্ছে এইটা। কি মানে ওনার যতটুক সাধ্য রয়েছে এই পরিমাণে তিনি তার ঘরকে গুছিয়েছেন। দাদা এটা কি? যদি একটু দেখাইতেন আপনাদের রান্না ঘরটা। হ্যাঁ, তো দাদার ঘরটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে দাদার ঘর। ও এটা কি রান্নাঘর দাদা? ও তো এই কাঠ কি সবসময় জলে? কেন সবসময় জলে কেন দাদা? এটা তো শক্ত আর কাজ, তো এটা আর কি সহজে এটা ফুরায় না? না 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 না, অনেকক্ষণ চলে, ঘন্টা দেড় ঘন্টা মতো। এটা কি কাঠ? এই কাঠের নাম? বিভিন্ন রকম কাঠ, এটা পাহাড় থেকে সংগ্রহ করে? আচ্ছা দাদা, এটা দাদার রান্নাঘর। দাদা তো দাদা ভালো থাকবেন, আপনারা অনেক ভালো মানুষ। আপনাদের এই যে পাড়া দিয়ে ঘুরি আরো ওদিকে গিয়েছি, আপনাদের মোরংরা অনেক ভালো, আপনারা শান্ত, কোনো কারোর সাথে কোনো ঝগড়া বিভেদ করেন না, অনেক ভালো। আমাদের জন্য দোয়া করবেন দাদা, দোয়ার দরখাস্ত রইল। শহরে যান না, ঢাকায় গেছেন কখনো? ঢাকায় তো গেছেন না আমি। কখনো যান নাই? জি। দিদির বাসাও কি এখানেই? আপনার আপনার স্বামী? তো দিদি কেমন কাটতেছে জীবন? কষ্ট করে, আজকে অসুস্থ হয়েছে এই জন্য থাকছি। ও কি হয়েছে? জ্বর হয়েছে। ওষুধ খেয়েছেন? প্যারাসিটামল খাইছেন? তো এই দুর্গম জায়গায় বসবাস করেন, এখানে কি আপনাদের জন্ম? না আগে কি এখানেই থাকতেন না অন্য কোনো জায়গায় থাকতেন? অন্য কোনো পাহাড়ে? এখানেই জন্ম হয়েছে? দিদির নাম কি? ফুংরই। হ্যাঁ, এখানে
দর্শক দেখতে পাচ্ছেন যে পাহাড়ি মুরগিগুলো কীভাবে ডিম পারে, এভাবে তাদের ডিম পাড়ার প্রসেসিং অনেক সুন্দর লাগলো। এখানে তাদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, আর এখানে মুরগিগুলো ডিম পাড়ার জন্য কীভাবে রয়েছে। আর দর্শক, এই স্ট্রাগল করার পরে আমরা নিচের দিকে উঠার পরে এখন উপরের দিকে আরেক দিক দিয়ে উঠবো। খুবই দুর্গম একটি রাস্তা, পাহাড়ি রাস্তা। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কি সুন্দর করে সাজিয়েছে ফুলের গাছ দিয়ে। আমরা পাহাড়ে গলি দিয়ে উপর দিকে যাচ্ছি। দাদা, কেমন কাটছে জীবন? জীবনটা এরকম ভালো, অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, এরকম এরকম। আমরা তো কাজ করে এরকম আর কি জীবন সংগ্রাম করে অনেক কষ্ট আছে, নিজের কাজ অনেক সমস্যা আছে। তো এখান থেকে আসলে শহরে যাইতে আপনাদের কষ্ট হয় অনেক না? কষ্ট হয়, ফিল্ডটা অনেক ভালো আছে এখানে, এখানে তো ভালো হয় নাই। কারণটা আছে আমরা তো পাহাড়া এলাকায় আছি, সেই জন্য তো ভালো হয় নাই। শহরে থাকতে ইচ্ছা করে, শহরে থাকতে ইচ্ছা করে। আপনি কি কখনো ঢাকায় গিয়েছেন? গিয়েছিলাম। কয়বার? একবার? দুই তিনবার গিয়েছি। দুই তিনবার। কিরকম লাগে এই ঢাকার শহর? কি ভালো লাগে না আপনার এই মাতৃভূমি, আপনার এই জন্মভূমি ভালো লাগে? পাহাড়ি তো এখানে তো ভালো আছে মাতৃভূমি, কিন্তু ভালো কিন্তু ভালো না, আবহাওয়াটা অনেক গরম হয়েছে। মানে ওই জায়গার চাই ওই এখানে বসবাস করে মজা পাইছেন বেশি না আপনাদের এই বান্দরবনে মজা? আমাদের দিকে মজা বেশি, কারণ আবহাওয়াটা অনেক ভালো আছে আমাদের দিকে। কারণ আছে প্রাকৃতিক আবহাওয়া পায়, তারপর ওই গ্যাসগুলো পায়নি তাই। দর্শক, ভাইয়ের সাথে আমিও একমত, আসলে ঢাকার শহর কিংবা শহর অঞ্চলগুলো বসবাসের একদমই অযোগ্য হয়ে গিয়েছে। ঢাকায় থেকে যদি কেউ এই বান্দরবন আসেন তাহলে মনে হবে যে দেশের ভিতরে এ যেন আরেকটা দেশ, সুইজারল্যান্ড কিংবা ইন্ডিয়ার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার চাইতে কোনো অংশে কম নেই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলের ভূগর্ভ, ভূস্তর কিংবা এই পার্বত্য অঞ্চলের হৃৎপিণ্ড বলা চলে এই বান্দরবনকে। বন্ধুরা, এই বান্দরবনকে বলা হয় বাংলাদেশের ভূস্বর্গ। আর এখানকার যারা জনগোষ্ঠী রয়েছে তারা যে কতটা শান্তিপ্রিয় এবং এখানকার যে জীবন কতটা সহজ সরল, এইসব আদিবাসীদের গ্রামে না আসলে কখনো অনুধাবন করতে পারবেন না। বন্ধুরা, আজকের মতো এই বান্দরবনের দুর্গম পাহাড়ি জনপদ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নিজ দেশকে ভালোবাসুন, নিজের দেশের মানুষকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।